ওম নমো নারায়ণায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যের দুনিয়ায় সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে শ্রাবণ মাসে বাড়িতে কোন গাছ লাগালে বাবা ভোলানাথের আশীর্বাদে আপনি সার্বিকভাবে উন্নতি করতে পারবেন, ধনধান্যে পরিপূর্ণ হয়ে যেতে পারবেন, আপনার জীবনে যা কিছু দুঃখ কষ্ট সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সে সম্পর্কে আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আলোচনা আরম্ভ করব। দেখুন, বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ আমাদের সুখ সমৃদ্ধি বাড়ায়, আবার কিছু কিছু গাছ বাড়িতে লাগানো অশুভ। তাই শ্রাবণ মাস একটি পুণ্য মাস, এই মাস বাবার মাস, স্বয়ং মহাদেবও এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন। শ্রাবণের বারিধারায় তিনি স্নাত হতে পছন্দ করেন এবং শ্রাবণ মাসে তাই দেখবেন মহাসমারোহে বাবা ভোলানাথের আরাধনা করা হয়। বাবার যেমন আরাধনা করা হয় বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে, শ্রাবণ মাসে বাড়িতে গাছ লাগানো শুভ। এর ফলে পরিবারে উন্নতি নিশ্চিত, জীবনে সমৃদ্ধি আসে। তাই বিভিন্ন গাছ আপনি একের অধিক যদি লাগাতে পারেন আরও ভালো। অর্থাৎ যে গাছগুলোর কথা বলছি, যতগুলো পারবেন ততগুলো অবশ্যই লাগাবেন। বাড়িতে আপনি টবেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ফ্ল্যাটে থাকেন, ভাড়া বাড়িতে থাকেন বা শহরে থাকেন, তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা টবে লাগান, কোনো অসুবিধা নেই। কিন্তু কোন দিকে লাগাবেন সে সম্পর্কেও আমরা আলোচনা করে দেব এবং অবশ্যই আপনারা দেখবেন যে উপকৃত আপনারা কিন্তু হবেন। মহাদেবের আরাধনা করতে পারবেন আপনারা, মহাদেবের আপনারা কৃপা লাভ করতে পারবেন। সমগ্র শিব পরিবার তাদের আপনি কৃপা লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। প্রথমেই আমরা তুলসী গাছের কথা বলবো, যে তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে নেগেটিভিটি প্রবেশ করতে পারে না, পরিবেশ শুদ্ধ হয়ে যায়। শ্রাবণ মাসে বাড়ির ঈশান কোণে, ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণে তুলসী গাছ লাগান। স্বাস্থ্যের জন্য তুলসী গাছ অত্যন্ত উপকারী। হঠাৎ ধরুন কোনো শ্বাসকষ্ট হচ্ছে বা মাথা যন্ত্রণা হচ্ছে, আপনি ফ্রেশ এয়ারের দরকার, আপনি তুলসী মহারানীর কাছে পৌঁছে যান, দিয়ে সেখানে কিছুক্ষণ বসুন, দেখুন আপনি কতটা চাঙ্গা অনুভব করবেন, কতটা ফ্রেশনেস আপনি অনুভব করবেন। এবং স্বাস্থ্য মতে তুলসী গাছ যে বাড়িতে থাকে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ তারা পায়। তাই অবশ্যই পবিত্রতার সাথে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য কোথায় রাখবেন, ঈশান কোণেটিকে স্থান দিন। দেখবেন সুখ সমৃদ্ধি বেড়ে যাচ্ছে, আপনি একদম নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন, অর্থাভাব আপনার চলে যাবে। অবশ্যই শ্রাবণ মাসে তুলসী মহারানীকে নিজের কাছে আনুন, নিজের গৃহে স্থান দিন। এরপরে বলবো কলা গাছের কথা। কলা গাছ সে স্বয়ং নারায়ণের বাস এবং দেখবেন কলা গাছের পূজা করা হয়। এই গাছের যারা পূজা করেন বৃহস্পতি তাদের মজবুত হয়। স্বাস্থ্যমতে যে বাড়িতে কলা গাছ থাকে সেখানে সৌভাগ্যের বাস হয়। কলা গাছের প্রভাবে সেই পরিবারে ইতিবাচক শক্তির বাস হয়। কিন্তু ভুল স্থানে লাগাবেন না, নিয়ম মেনে কলা গাছ লাগান, পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে। বাড়ির ঈশান কোণে এই গাছ লাগাবেন, ঈশান কোণে যদি সম্ভব না হয়। ঈশান কোণ মানে আগেই বলে দিয়েছি উত্তর পূর্ব কোণ, তাও যদি সম্ভব না হয় উত্তর পূর্ব কোণে, তাহলে আপনারা উত্তর দিকে বা পূর্ব দিকেও এই গাছ লাগাতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। বৃহস্পতিবার কলা গাছে জল আর কাঁচা দুধ অর্পণ করবেন, দেখবেন বৃহস্পতির দোষ দূর হয়ে যাবে, অর্থাভাব কি হবে চলে যাবে, আপনি সুখ সমৃদ্ধময় জীবন পাবেন। এবং যাদের বিয়েতে বাধা আসছে তাহলে তারা অবশ্যই কী করবেন, হলুদ মিশ্রিত জল অর্পণ করবেন, এক মুঠো ছোলার ডাল অর্পণ করবেন, দেখবেন আপনি বিয়েতে আর কোনো দেরি হচ্ছে না, সানাই বেজে যাবে। আর একটা কথা মনে রাখবেন, পবিত্রতা বজায় রাখবেন, কলা গাছের পাশে কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না, অপবিত্রতা রাখবেন না। চাঁপা গাছের কথা বলবো। চাঁপা গাছ সৌভাগ্যর সূচক, বাস্তুমতে যে বাড়িতে এটি থাকে সেই বাড়ির সবাই মনোবাসনা পূর্ণ করতে পারে, তাদের মধ্যে একটা প্রেম প্রীতির বন্ধন থাকে, তারা জাগতিক যে সুখ সেগুলো লাভ করতে পারে। এবং শাস্ত্রমতে যদি আপনি শ্রাবণ মাসে চাঁপা গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অখণ্ড সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। বাড়ির উত্তর পশ্চিম দিকে
চাপা গাছ লাগাবেন, অত্যন্ত শুভ। দিকটা অবশ্যই মনে রাখবেন, যদি উত্তর পশ্চিম দিকে না লাগাতে পারেন, অর্থাৎ এটা বায়ব্য কোণ, যত হাওয়া দেবে তত এর সুগন্ধ যত চতুর্দিকে ছড়াবে ততই দেখবেন আপনার সৌভাগ্য দিনে দিনে বাড়তে থাকবে। যদি এটা না পারেন তাহলে দক্ষিণ দিকে লাগান। আর কোন দিকে লাগাবেন না, দক্ষিণ পশ্চিম দিকে লাগাবেন না আর উত্তর পূর্ব দিকে লাগাবেন না। হয় আপনি বায়ব্য কোণে লাগান, না হলে দক্ষিণ দিকে লাগান, কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে লাগাবেন না। দক্ষিণ পশ্চিম মানে রাহুর দিক, আর উত্তর পূর্ব মানে হচ্ছে ঈশান কোণ, এটি লাগাবেন না। ধুতুরা গাছের কথা বলবো এরপরে। আপনারা জানেন যে কালো ধুতুরা, সেখানে স্বয়ং মহাদেবের বাস, তাই কালো ধুতুরা বা সাদা ধুতুরা যেটাই আপনি পান নিয়ে আসুন, মহাদেবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে বাড়িতে ধুতুরা গাছ লাগালে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায়, ইতিবাচক শক্তির প্রসার হয়, সুখ সমৃদ্ধি বাড়ে, ধন সম্পত্তি বৃদ্ধি হয়, সমৃদ্ধি বাড়ে, সৌভাগ্য বাড়ে। কোন বারে লাগাবেন, রবিবার বা মঙ্গলবার এই গাছটি লাগান, খুবই দেখবেন লাভবান হবেন। যদি ধরুন আপনি রবিবার বা মঙ্গলবার পাচ্ছেন না, অন্য কোনো দিন পেরেছেন, কোনো যে কোনো শুভ দিনে লাগান, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি প্রত্যেক দিন ধুতুরা এই গাছে সঙ্গে সঙ্গে তো আর ফুল দেবে না, বড় হোক তারপরে আপনি মহাদেবকে অর্পণ করুন, দেখুন খুব ভালো ফলাফল পাবেন। এরপরে যে গাছটির কথা বলবো সেটি বেলগাছ। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়, বেলপাতা ছাড়া শিবের পূজাই অসম্পূর্ণ। কিছু যদি না পারেন, শুধুমাত্র জল অর্পণ করতে পারেন, একটি মাত্র বেলপাতা প্রদান করলেই বাবা ভোলানাথ তুষ্ট হয়ে যান। আবার যদি বেলপাতা নিজের কাছে নাও থাকে, মন্দিরে গেছেন বা আগের পুজো করা কেউ পুজো করেছে, সেই বেলপাতা ধুয়ে নিয়ে আবার আপনি উৎসর্গ করতে পারেন। তবে হ্যাঁ, একটি শর্ত, তিন পত্র থাকতে হবে, বা তিন পত্র মিনিমাম তিন পত্র থাকতে হবে, যদি চার পত্র বা পাঁচ পত্র থাকে খুবই শুভ জানবেন। আর একটা কথা বলে রাখি, নিশ্ছিদ্র হতে হবে যেন কি না হয়, যেন ছিদ্রযুক্ত না হয়, অবশ্যই মনে রাখবেন। বাড়িতে যদি বেলগাছ থাকে তাহলে সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যায়। আর একটা মিসকনসেপ্ট আছে যে বেলগাছ বাড়িতে রাখা যায় কি ব্রহ্মদত্তির বাস, এরকম কনসেপ্ট, একদম ভুল ধারণা। বাড়িতে যদি বেলগাছ থাকে সেখানে কোনো দিন অর্থাভাব হয় না, মা লক্ষ্মী স্বয়ং সেখানে বসবাস করেন। আর টবেতেও আপনি লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, বাড়িতে লাগান, কোনো অসুবিধা নেই, তবে পবিত্রতা বজায় রাখবেন। শ্রাবণ মাসে বেলগাছ লাগানোর পাশাপাশি শিব পুজো করবেন, বেলপাতা দিয়ে অবশ্যই দেখবেন মহাদেব অবশ্যই সন্তুষ্ট হবেন। এরপরে আরেকটি আমরা বলবো যে শমীবৃক্ষ। শমীবৃক্ষ অবশ্যই লাগানোর চেষ্টা করুন, শমীবৃক্ষ বাড়িতে লাগানো খুব শুভ, শনিদেবের প্রিয় গাছ, মহাদেবের খুব প্রিয় গাছ, ফুল পাতা অবশ্যই অর্পণ করুন। তবে গাছ কেনার সময় অবশ্যই কিন্তু একটু ভালো করে দেখে নেবেন যে সেটি অরিজিনাল শমী গাছ কিনা। এই গাছগুলো লাগান, জীবন আপনার পরিবর্তন হতে বাধ্য, আপনি মহাদেবের মা লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করতে পারবেন, খুব ভালো থাকবেন। আজকে আমরা এখানেই শেষ করছি। ওম নমো নারায়ণায় নমঃ।